আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভির সংবাদে। সাথে আছি আমি শাইমিনা রজনী। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 2949, আরো 37 জনের মৃত্যু। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2275 জনের। এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 2949 জন। দেশের মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 178,443 জনের। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতান এসব তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 14,377 নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 13,488। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,862 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 86,406 জন। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 1,18,74,226 জন ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন 5,45,481 জন। পল্লী টিভির সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ও জনতার কথা বলে।